বিভিন্ন করে আমি সচিব হই এবং রাষ্ট্রদূত ছিলাম কয়েকটি দেশে। আমাকে 2017 সালের ইলেকশনের আগে আমি এয়ারপোর্ট যাচ্ছিলাম আমার মেয়েকে আনার জন্য, আমাকে 8-10 জন লোক বহুদিন ধরে ফলো করছিল, আমার গাড়ি ভেঙে ভেঙে আমাকে নিয়ে জোর করে 2টা পিস্তল থেকে আমাকে নিয়ে গেছে এবং আমাকে আয়না করে নিয়ে এসে এখানে রেখেছে। আমি যেহেতু সেনাবাহিনীর অফিসার এবং এই ঢাকারই অফিসার, আমি ঢাকা সেনাবাহিনী ছিলাম, আমি জানতাম কোথায় আমাকে রাখা হচ্ছে এবং প্রচণ্ড সেইখানে প্রচণ্ড নির্যাতন করা হতো লোকদেরকে। কয়েকজন গুটি কয়েক আমাদের পলিটিক্যাল অফিসার যারা সেনাবাহিনীর মানুষ ডুবিয়ে দিয়েছে ডিজিএফআই থেকে থেকে, তারা স্বার্থন্বেষী, কত যে লোক মেরেছে তারা খোদায় জানে, তারা এবং র্যাব এবং অন্যান্য যারা এখানে আছে বিচার বহির্ভূত হত্যা গুম খুন ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি। আমার দোষ কি ছিল? আমি কোনো রাজনীতি করিনি কখনো, আমি কোনো দলও করিনি, আমি সরকারি কর্মকর্তা ছিলাম একজন। আমার দোষ ছিল যে আমি লেখালেখি করতাম, আমার কলমটা কি কলমও কি তারা কন্ট্রোল করবে? আমি তো কোনো বিদ্রোহ করতে বলি নাই, কোনো দেশের এগেনস্টে করতে বলি নাই, আমি চেয়েছিলাম ন্যায় বিচার। এই ন্যায় বিচারের জন্য কি আমাকে 16 মাস এই ডাঞ্জনে, মানে কি বলে ডাঞ্জন মানে কি বলে ওটাকে আয়না করে ফেলে রেখে মাটির তলের মধ্যে একটা অন্ধকার রুমে আমি যে কত ক্ষতিগ্রস্ত হয়েছি ফিজিক্যালি সেটা আপনাদের বলে বোঝাতে পারবো না। শেষ এটা বলবেন, সবার মুক্তি চাই, যারা এগুলো করেছে তাদের বিচার চাই, এরা পুরো জাতির সেনাবাহিনীর সবার জন্য একটা কলঙ্ক, এরা কি কোনোদিনই এদের কি ছাড়া হবে না, এটাই আমার দাবি। এবং আজকে আমরা বসে আছি, তারা আমাদের মুক্তি দিবে, আমাদের সামনে আনবে, আমাদেরকে রাস্তার যে চোখ বন্ধে ফেলে দিবে যেরকম আমাকে ফেলেছিল সেরকম হবে না, জনতার সামনে তারা মুক্তি দিবে সবাইকে। জনগণ চায় তারা মুক্তি, এরাই হলো আসল মুক্তি সংগ্রামী। সালাম আলাইকুম। আমাকে গুম করে রাখা হয় এখানে, জায়গাটা খুবই কাছে, ওখানে এটা জয়েন্ট ইন্টিগ্রেশন সেল বলে, জয়েন্ট ইন্টিগ্রেশন সেল, ওইটাকে ডেভেলপ করে তারা আয়নাঘর বানানো হয়। প্রচুর লোক ওখানে আটকানো আছে, মানবত জীবনযাপন করতে কান্নাকাটি করতে, বিশ্রি এক অবস্থা দীর্ঘদিন ধরে, দীর্ঘদিন ধরে কানে রাতে ঘুমাইতে পারে না, টর্চার নির্যাতন চলতেছে, মুখ বন্ধ, এটা তো একটা স্বাধীন দেশে হইতে পারে না, আমরা কারো করা দিন না, কাকু উঠে নিয়ে রাখা যায় না এইভাবে। এই সেনাবাহিনী আমাদের গর্বের সেনাবাহিনী, স্বাধীনতার প্রতীক সেনাবাহিনী, এই সেনাবাহিনীর উপর বন্দুক বন্দুক রেখে কিছু অসৎ ডিজিএফআই কর্মকর্তা রাজনৈতিক সুবিধা নেওয়ার জন্য সেনাবাহিনীকে বদনামে ফেলাতে পারে না। এই লোকদেরকে চিহ্নিত করতে হবে, বিচার আয়তে আনতে হবে এবং এদেরকে সবাইকে থাকতে হবে, জবাবদের মনে আনতে হবে। আমরা চাই ন্যায় বিচার, শান্তি শৃঙ্খলা, সেনাবাহিনী গর্বের সেনা গর্বাণী গর্বের সেনাবাহিনী থাকবে, সেনাপ্রধানের নিরপেক্ষতার জন্য তার অগ্রণী ভূমিকা থাকা দরকার আছে, তার অগ্রণী ভূমিকা হলো এটাই যে সে কারণ ছাড়া অতি দ্রুত ছেড়ে দিবে আর আমাদের কাছে দিবে, ওই রাস্তা নিয়ে ফেলাই দিবে চোখ বেঁধে, এটা হবে না, এইসব গল্প বন্ধ, 6-9 হবে না, এইখানে আমাদের দিতে হবে, আমরা এখানে যাবো না। আমরাও সেনাবাহিনী অফিসার, সমানেক সেনাবাহিনী অফিসার আছে, এর সবাই সেনাবাহিনী সদস্য, এদেশের সন্তান, কিছু অল্প কয়জন ডিজিএফআই সদস্যের জন্য আমরা রইতে পারি না, ডিজিএফআই দেশ চালায় না।